নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ভ্লগ এন্ড কুকি। আজকে দেখাবো নতুন একটি ভিডিও। আজকে যাব ফতেপুর বিখ্যাত পাওয়া খেতে। দেখতে থাকো বন্ধুরা এই জার্নিংটা। তো বন্ধুরা, টোটাল উঠে পড়েছি, এখন রওনা দিয়েছি রানিয়ার দিকে। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আমরা যারা গ্রামের কাছাকাছি একটু থাকি, সকালবেলা টিফিন খাওয়ার ইচ্ছা হলেই মনে হয় যে একটু পরোটা, ঘুগনি, চপ, ডিম ভাজা, ডিম সেদ্ধ, এরকম একটা ব্যাপার। তো আজকে গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে ডায়মন্ড হারবার ফতেপুর রোডে একটি বিখ্যাত পরোটার দোকান আছে। সেই বিখ্যাত পরোটার দোকানে আমরা চলেছি টোটো নিয়ে পরোটা খেতে। হ্যাঁ বন্ধুরা, 12 কিলোমিটার জার্নিং করে আজ যেতে চলেছি বিখ্যাত পরোটা খেতে ফতেপুরের, তাও আবার পেটাই পরোটা। চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ চারিদিকে গ্রাম সবুজ ঘেরা এবং মধ্যিখান দিয়ে আমাদের টোটো এগিয়ে চলেছে। এরকম থাকলে বন্ধুরা মাঝে মাঝে ইচ্ছা হয় বিভিন্ন জায়গায় চা খেতে চলে যাই, বিভিন্ন জায়গায় তেলে ভাজা খেতে চলে যাই, কিন্তু 13 কিলোমিটার জার্নিং করে তোমরা কি কখনো এরকম সামান্য টিফিন খেতে গিয়েছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা চলে এসেছি এখন, এটা ভাথেরিয়ার বাইপাস, তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে, খুবই ইন্টারেস্টিং। আমরা এই মুহূর্তে ফতেপুর বাজারে প্রবেশ করছি। এখন এই মুহূর্তে আছি এখন ফতেপুর বাজার। খুব জোরে খিদে পেয়েছে, কি খাবো জানি না, তবু দোকানের দিকে যাচ্ছি, দেখছি কি খাবার। যখন ফতেপুরে পৌঁছালাম বাজারে, তখন দেখলাম 11টা বেজে গেছে। কিন্তু এই 11টা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি পরোটা পাবো জানি না কপালে কি আছে, তবে এসেছি একালে খাবোই খাবো। তো এগিয়ে চলেছি, দেখাই যাক কপালে কি আছে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। দেখতে পাচ্ছ আমরা এখন ফতেপুরে পরোটা দোকানে চলে এসেছি। শুধু পরোটা তৈরি হয়, শুধু পরোটা চাপ দিয়ে দাও, এই দুটো, এই চাপ দুটো দিয়ে দাও, নাহলে অন্য লোক খেয়ে নেবে, আমরা খেতে পারবো না, মরে যাবো। দেখো আমরা এমন পজিশনে এসেছি, শুধুমাত্র আলুর চপ 6 টাকা, দুটো চপ পড়ে আছে। কাকা অন্ধকার থেকে আসছে, দুটোই দাও, দুটোই দুজনে খাই। কাকার এদিকে কপালটা ভালো, শেষে যে দুটো চপ ছিল আমাদের কপালেই ছিল। তো দেখতেই পেলে কপালটা এতটাই সুন্দর ছিল যে আমরা দুটো চপ আপাতত পেয়েছি। একটা দোকান থেকে চপ নিতে হবে আর একটা দোকান থেকে পরোটা নিতে হবে, তারপর জমিয়ে খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো অবশেষে পরোটা আছে বলেছি, দেখাই যাক। হ্যাঁ চলো, একটু ভালো তরকারিটা দেবে। তো এই ফতেপুরের ডায়মন্ড হারবার মেন রোডের একদম ওপরের দিকে উঠে যেতে হবে, নিচে পরোটার অর্ডার দিয়ে আর ওপরে উঠে যেতে হবে। আর এই ওপরে উঠে এলেই বসার জায়গা, সব থেকে ভালো পরোটা খাওয়ার জায়গা। ওহ, সামনে কি বড় খাবার! এই মাঠ তো আমরা ওপরের দিকে উঠলাম পরোটা দোকানের ওপরের তালায়, মানে নিচে পরোটা অর্ডার দিয়ে ওপরে আসলে পরোটা এখানে চলে আসবে, পাশের দোকান থেকে চপ কিনে। দেখতে পাচ্ছ এখানে সজ সাজানো আছে, আর এই ওপরে কেউ কোথাও নেই, ফাঁকা। তো ফতেপুরে এলে এই দোকান থেকে একবার পরোটাটা খেয়ে দেখবে, জাস্ট অসম খেতে। 150 করে পরোটা অর্ডার দিয়েছি, আর পাশের দোকান থেকে দুটো চপ নিয়ে নিয়েছি, আলুর চপ জমিয়ে টিফিন করা। সুন্দর করে চলে এসছে। কাকা তোমার নাম কি? হ্যাঁ, রাজকুমার হালদার। খুব ভালো, এখানে পরোটাটা আগের বারেও খেয়ে গেছি, খুব টেস্টি। ঠিক আছে এখানে রাখো চপ। কতদিন কাজ করছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। দেখতে পাচ্ছ সুন্দর পরোটা চলে এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পরোটার সামনে হাজির, এমন পরোটার স্বাদ হবে না। আর তেলে ভাজাটা এর উপরে দাও একদমই, আহা, এটা হচ্ছে বাঙালির খাবার। আর এর সঙ্গে কাকাকে বলেছি একটা ডিম ভাজা দিতে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম ভাজা কড়া করে তার সঙ্গে পরোটাটা খাওয়া।
তো বন্ধুরা, ডায়মন্ড হারবারের কোলে ফতেপুরে এই পরোটাটা খাচ্ছি। সুস্বাদু পরোটা তোমরা একবার খেয়ে দেখবে। একদম দেখো বন্ধুরা, কি বড় কি মজা। তো বন্ধুরা, ঝটাপট গোগ্রসে গিলে পরোটাটা পেট ভরে গেছে। মনে হচ্ছে আমাদের আর দুপুরবেলা কিছু খেতে লাগবে না। যাই হোক, পরোটাটা খেয়ে পেমেন্টটা করলাম। আবার এদিকে দেখতে পাচ্ছি ভেজিটেবিলের চপের মশলা আবার মেপে নেওয়া হচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে রোড, সামনে ফতেপুর মোড়, আর এদিকে আছে কালী মন্দির, আর এর অপোজিটেই এই হচ্ছে ফতেপুরের মোড়, এই কালী মন্দির, আর এই কালী মন্দিরের অপোজিটেই হচ্ছে পরোটা দোকান। তো বন্ধুরা, দেখতেই পেলে 13 কিলোমিটার টোটো জার্নি করে পরোটা খেতে এসেছিলাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।